স্টুডেন্টস, পরিবেশবিদ্যা দ্বাদশ শ্রেণীর আজকে চ্যাপ্টার ওয়ান থেকে দিয়ে দেবো জীব বৈচিত্র্য থেকে এমসিকিউ আর শর্ট। এমসিকিউ, ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো এ ধনেশ, বি কাকাতুয়া, সি পানকৌড়ি, ডি গোলাপি মাথাওয়ালা হাঁস। উত্তর ডি গোলাপি মাথাওয়ালা হাঁস। তুনাপাধক, এদেশে বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে যে বিদেশি উদ্ভিদ তা হল এ পার্থেনিয়াম ও কচুরিপানা, বি জাম ও কলা, সি পলাশ ও ইউক্যালিপটাস, ডি লজ্জাপতি ও পাথরকুচি। উত্তর হবে এ পার্থেনিয়াম ও কচুরিপানা। তুনাপাধক, হাতির সংখ্যা হ্রাসের কারণ হল এ জঙ্গলের রেল লাইনের প্রসার, বি বনভূমি সংকোচন, সি চোরা শিকার, ডি সবকটি ঠিক। উত্তর হবে ডি সবকটি ঠিক। এবার দেখো, ভারতে পার্থেনিয়ামের আগমন ঘটে এ অস্ট্রেলিয়া থেকে ধান আমদানির সময়, বি আমেরিকা থেকে গম আমদানির সময়, সি ইংল্যান্ড থেকে বার্লি আমদানির সময়, ডি বাংলাদেশ থেকে আলু আমদানির সময়। উত্তর হবে বি আমেরিকা থেকে গম আমদানির সময়। এরপর দেখো, ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপকভাবে বন সিজন লাগানো হয়েছে, এ বাবলা, বি নারকেল, সিতাল, ডি ইউক্যালিপটাস। উত্তর হবে ডি ইউক্যালিপটাস। এবার ধরো, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়, এ লিমুলাস বা হর্স সুক্রাব, বি লাল কাঁকড়া, সি ফিডলার ক্রাব, ডি সবকটা ঠিক। উত্তর হবে এ লিমুলাস, LIMULUS, লিমুলাস বা হর্স সুক্রাব। এবার দেখো, ভারতবর্ষে সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী, এ গন্ডার, বি বন্য গাধা, সি এশিয়াটিক চিতা, ডি হরিণ। উত্তর হবে সি এশিয়াটিক চিতা। এবার দেখো, গুজরাট রাজ্যে যজ্ঞে কোন ফুল ব্যবহার করা হয়, এ জিনিয়া, বি জবা, সি স্বামী, ডি অপরাজিত। উত্তর হবে সি স্বামী। যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য ম্যানগ্রোভ বন বা বাদাবন সংরক্ষণ করা জরুরি বলে মনে করা হয় সেটি হলো এ বন্যা, বিধ্বস, সি ঘূর্ণিঝড়, ডি ভূমিকম্প। উত্তর হবে সি ঘূর্ণিঝড়। এবার দেখো, ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে প্রচলিত হয়েছিল, এ 1972 সালে, বি 1980 সালে, সি 2000 সালে, ডি এদের কোনোটাই নয়। উত্তর হবে এ 1972 সালে। এরপর দেখো, ভারতে টাইগার প্রজেক্ট শুরু হয়েছিল এ 1968 সালে, বি 1973 সালে, সি 1983 সালে, ডি 1989 সালে। উত্তর হবে বি 1973 সালে। দেখো, বিষাক্ত নীল ব্যাঙ হলো একটি এ প্রায় বিপদগ্রস্ত প্রাণী, বি অবলুপ্ত প্রাণী, সি সংকটাপন্ন প্রাণী, ডি বিলুপ্ত প্রাণী। উত্তর হবে সি সংকটাপন্ন প্রাণী। এবার দেখো, দেহাং দেবাং বায়োস্পিয়ার রিজার্ভটি অবস্থিত এ ওড়িশায়, বি অরুণাচল প্রদেশে, সি উত্তরপ্রদেশে, ডি মধ্যপ্রদেশে। উত্তর হবে বি অরুণাচল প্রদেশে। তো ভারতবর্ষে কোন সালে সিংহ প্রকল্প শুরু হয়, এ 1973 সালে, বি 1975 সালে, সি 1977 সালে, ডি 1980 সালে। উত্তর হবে 1973 সালে। পশ্চিমবঙ্গের কোথায় সার্কাস থেকে উদ্ধার করা বাঘেদের পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠেছে, এ সুকনা, বি সজনেখালি, সি মূর্তি, ডি দক্ষিণ খয়ের বাড়ি। উত্তর হবে ডি দক্ষিণ খয়ের বাড়ি। দেখো, গ্রিন পিস এর সদর দপ্তর অবস্থিত এ ভার্জিনিয়ায়, বি আমস্টারডামে, সি কেমব্রিজে, ডি সুইজারল্যান্ডে। উত্তর হবে বি আমস্টারডামে। দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1875 সালে, বি 1880 সালে, সি 1885 সালে, ডি 1890 সালে। উত্তর হবে ডি 1890 সালে। এরপর দেখো, অক্টোপাসের বিজ্ঞানসম্মত নাম হলো পিলা গ্লোবোসা, বি মুস্কা ডোমেস্টিকা, সি অক্টোপাস ভালগারিস, ডি অ্যাস্টেরিয়াস রিউবিনস। উত্তর হবে সি অক্টোপাস ভালগারিস। এবার দেখো, পাসার ডোমেস্টিকাস এর সাধারণ নাম হলো কাক, পায়রা, বক, চড়ুই। উত্তর হবে ডি চড়ুই। সাধারণত ড্যাশ তাপমাত্রায় ক্রায়ো প্রিজার্ভেশন করা হয়, -17°C, -59°C, -119°C, -196°C, -196°C। উত্তর হবে ডি -196°C, 196°C। এবার দেখো, এসে কোন বিজ্ঞানী সর্বপ্রথম এবং কত সালে বায়োডাইভার্সিটি শব্দটির প্রচলন করেন, বিশিষ্ট জীব সমাজ বিজ্ঞানী ই ও উইলসন সর্বপ্রথম 1985 সালে বায়োডাইভার্সিটি শব্দটির প্রচলন করেন,
তুলাবা দেখো, কোন সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1972 সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তিন নম্বর দেখো, যে গাছ থেকে রেসারপিন পাওয়া যায় তার নাম লেখো, সর্পগন্ধা গাছ থেকে। চার নম্বর দেখো, WWF এর পুরো কথাটা কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবার দেখো, IUCN এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এরপর দেখো, গেম রিজার্ভ কি? গেম রিজার্ভ হলো এমন একটি বৃহৎ ভূখণ্ড যেখানে বন্যপ্রাণীরা নিরাপদে বসবাস করতে পারে বা বিনোদনের জন্য তাদের নিয়ন্ত্রিতভাবে শিকার করা যেতে পারে। আফ্রিকায় এরূপ অনেক গেম রিজার্ভ দেখা যায়। দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? উত্তর, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হলো ডেজার্ট ন্যাশনাল পার্ক, জয়সালমীর, রাজস্থান। এটা 3,162 কিলোমিটার স্কোয়ারে আছে। দেখো, আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস 22শে মে পালন করা হয়। দেখো, পৃথিবী সংরক্ষণ দিবস কবে পালিত হয়? পৃথিবী সংরক্ষণ দিবস 3রা ডিসেম্বর পালিত হয়। ভারতীয় একশৃঙ্গ গণ্ডারের বিজ্ঞানসম্মত নাম লেখো, অর্থাৎ রাইনোসারাস ইউনিকর্নিস। ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? জিয়া মাইস। পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো, চাপড়ামারি জলপাইগুড়ি। ভারতে জৈব বৈচিত্র্য আইন কবে চালু হয়? ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 সালে চালু হয়। দেখো, আরবো রেটাম কি? যে স্থানে বৈজ্ঞানিক ও শিক্ষাগত কারণে দুষ্প্রাপ্য উদ্ভিদ সংরক্ষণ করা হয় তাকে আরবো রেটাম বলে। এরপর দেখো, বিশ্বে মোট কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে? বিশ্বে মোট 34টি বায়োডাইভার্সিটি হটস্পট অঞ্চল আছে। ওড়িশার কোন অঞ্চলে কুমির প্রকল্প অবস্থিত? ওড়িশার ভিতরকণিকা নামক অভয়ারণ্যে কুমির প্রকল্প অবস্থিত। ভারতে প্রাপ্ত দুটির এন্ডেমিক পাখির নাম করো। ভারতে প্রাপ্ত দুটি এন্ডেমিক পাখি হলো জংলি প্যাঁচা এবং হলুদ রঙের কণ্ঠযুক্ত বুলবুল পাখি। কিয়েস্টোন প্রজাতি কি? যে কোনো বাস্তুতন্ত্রের যে প্রজাতি বিলুপ্ত হলে অন্য প্রজাতিও বিলুপ্ত হয় তাকে কিয়েস্টোন প্রজাতি বলে, যেমন সুন্দরবনের বাস্তুতন্ত্রে বাঘ। দেখো, প্যাসেঞ্জার পায়রা কোথায় দেখতে পাওয়া যায়? প্যাসেঞ্জার পায়রা উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনটি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। গ্রিন ডাটা বুক কত সালে সর্বপ্রথম প্রকাশিত হয়? গ্রিন ডাটা বুক সর্বপ্রথম 1987 সালে প্রকাশিত হয়। সিকিমে অবস্থিত পবিত্র হ্রদটির নাম কি? সিকিমে অবস্থিত পবিত্র হ্রদটির নাম হল খেচিও পালরি হ্রদ। এবার দেখো, পশ্চিমবঙ্গে দুটি পবিত্র বনবিথির নাম লেখো। পশ্চিমবঙ্গে দুটি পবিত্র বনবিথির নাম হলো হরিথান এবং সাবিত্রী থান। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পশ্চিমবঙ্গে দুটি উল্লেখযোগ্য টাইগার রিজার্ভের নাম লেখো, সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ। ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো, আচান কমার অমরকণ্টক। দেখো, সিআই বা কনজারভেশন ইন্টারন্যাশনাল সংস্থার মূল লক্ষ্য কি? সিআই বা কনজারভেশন ইন্টারন্যাশনাল সংস্থার মূল লক্ষ্য হল মানবজাতির হিতার্থে প্রকৃতি ও জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করা। এবার দেখো, ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো, নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প। দেখো, বন্যপ্রাণী সপ্তাহ কখন পালিত হয় লেখো, বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয় 1 অক্টোবর থেকে 7 অক্টোবর। শিমুলের বিজ্ঞানসম্মত নাম লেখো, শিমুলের বিজ্ঞানসম্মত নাম হলো বোম্বাক্স সিবা। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত। আর যাদের দরকার হবে এটা PDF আকারে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকবে, তার লিঙ্ক আছে, তোমরা যাদের দরকার হবে সেখান থেকে নিতে পারবে। আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।